নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজ বাংলাদেশি লেখকের গল্প নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশি লেখক শওকত ওসমান, তার লেখা একটি ছোট গল্প পুরাতন খঞ্জর, যার লেখা আমি এই প্রথম পড়ছি। মানে বইমেলা থেকে যদিও বইটা কিনেছি, কেনার পরে এটাই প্রথম শুরু করলাম। আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে উৎসাহিত করার জন্য প্লিজ একটু কমেন্টস করবেন। চলুন দেখি গল্পটা আপনাদের কেমন লাগে। আমার বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগে একটু কমেন্টসে জানাবেন। আর প্লিজ গাল বন্ধ করবেন না, জানেন তো গাল বন্ধ করলে মনটা খারাপ লাগে, তাই না? রিফিউজি ক্যাম্প, অনেকের কৌতূহল থাকতে পারে। ওই দুই শব্দে তো সব খোলসা হয় না, কিন্তু আর কিছু বলা অবান্তর। পৃথিবীর মানব গোষ্ঠীর মধ্যে সম্প্রতিকালে এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটেছে। তারা কোথাও মুহাজের, কোথাও শরণার্থী বা রিফিউজি নামে চিহ্নিত। হিসাবদাতারা বলেন ওদের সংখ্যা 1 কোটির বেশি পৃথিবী জুড়ে। সুতরাং ভূগোলের কথা ভুলে যাওয়া বাঞ্ছনীয়, আরও কিছু ভুলে যাওয়া উচিত, যথা তাদের জাত পাত, ভাষা, ধর্ম ইত্যাদি। কি হবে তা দিয়ে মানুষের বিবর্তন ঘটেছে এক বিচিত্র ধারায়। রিফিউজি বললে তো সব চুকে যায়। যারা ছিন্নমূল তাদের শিকড়ের খবর কি দৈনন্দিনতার বোঝা হালকা করতে পারে? ভাষার দীনতার জন্য তবু কিছু যোগ করতে হয়, যেহেতু তারা মানুষ। তাদের মাথা গোজার জায়গা লাগে, তাদের ক্ষুধা লাগে, এবং তারা মানুষ, এবং তার জন্য আহার্য প্রয়োজন হয়। অন্যান্য মানবিক চাহিদা আপনার, আমার বা কারো পক্ষে কল্পনা করা কঠিন কিছু নয়। ভাষার প্রশ্ন আছে, কিন্তু এই কাহিনী বাংলায় লেখা, ধরে নেওয়া যায় তারা সবাই ওই ভাষা বোঝে বা বলে। তাছাড়া এক জায়গায় অনেকদিন থাকলে শুধু দৈনন্দিনতার তাগিদে কিছু শব্দ শেখা হয়ে যায়, কারণ কান তো বন্ধ থাকে না। যারা কচি বয়সে রিফিউজি তারা তো রোজ সহজে দ্বিভাষিক হয়ে যায়, পরিবারের বন্ধন তাদের বেঁধে রাখতে অক্ষম। দেশের আবহাওয়ায় এইসব শিশুরা দূষিত কিছু পায় না, তাই নিঃশ্বাসের মতো সহজে স্বচ্ছন্দে সব কিছু গ্রহণ করে। এই সাফাই শেষে পুরাতন অকস্থলে ফিরে যাওয়া যাক, রিফিউজি ক্যাম্প। কাল সন্ধ্যা প্রহর, আরও একটু জের বাকি। কর্তৃপক্ষের খাতায় এদের নাম আছে আর সংখ্যা আছে, সংখ্যা যেখানে সর্বেসর্বা। রেশন, মাসহারা প্রভৃতি নিতেই সংখ্যাই আসল, কার্ডের নাম্বারই মানুষ। তাই করো না, কী হবে জেনে সুবিধার জন্য পারিবারিক রিশতা এবং সহজে পরিচয় দানে সক্ষম। 5 জনের এই সংসার, বাপ, ছেলে, ছেলের বউ এবং তাদের একটি মেয়ে ও একটি ছেলে। যারা বয়সে কেউ 9-এর ঊর্ধ্বে নয়, 1 কাঠা জমিনের ওপর সারি সারি এই বস্তি। দুনিয়ার আয়তন যা খুশি হোক, তাদের চৌহদ্দি ওই 100 ফুটের মধ্যে। দিন গুজরান করতে গেলে যা যা লাগে এবং অতি প্রয়োজনীয় সবই এই ব্রহ্মাণ্ডে স্তূপ করতে হয়। পাশাপাশি দুখানা ঝুপড়ি ঘর, একটিতে বুড়ো, দুই নাতি অপগণ্ডদের নিয়ে সই। পাশের ঘরের স্বামী স্ত্রী, উঠোনও এখানে আছে জোর 50 বর্গফুট। তার ভেতরে ছোট ছেলেটি খেলার ছলে একটি গাছ লাগিয়েছিল। সে কেন, কেউই এখানে নাম জানে না গাছের, কিন্তু বেশ ঝাঁকড়া মাথা এবং সবুজ পাতা বোঝাই, তাই আছে শুধু বাচ্চার জিদে। মনুষ্য প্রাণী ছাড়া এখানে অন্য প্রাণী আছে কয়েকটি মুরগি, ঢেকে ঢেকেই রাখতে হয় ঝুড়ির ভেতরে। প্রতিবেশীদের আপত্তি তো আছেই, তাছাড়া অল্প জায়গা, অন্য ময়লার সঙ্গে যদি মুরগিও সহযোগিতা করে টেকা দেয়। অবশ্যই এমনিতে অসুবিধা কম নয়, তবু ওরা টিকে আছে বছরের পর বছর। সহনশীলতায় মানুষের কাছে আর সব প্রাণী তুচ্ছ। বুড়ো রিফিউজির বয়স 70-এর কাছাকাছি বা সামান্য উপরে, এখন আর বাইরে যেতে পারেন না। নানা রকমের ব্যাধি শরীরে ঘুণের মতো সেধিয়ে সব জেরবার করে দিয়েছে, খোলস আছে মাত্রে। রাত্রে বেঢপ কাশেন বুড়ো, ছেলে যতটুকু পারে ডাক্তার না ওষুধপত্র আনে। অবশ্যই হাসপাতালের ডাক্তার অনেক বছর আগে একবার নাড়ি টিপে ওষুধ দিয়েছিল। বুড়ো কথা বলেন কম,
খালি চেয়ে থাকেন সামনের দিকে। অনেক সময় নাতি নাতনিদের কোনো আদরের ডাকেও সাড়া দিতে অক্ষম, সাড়া দেয় দুই চোখ। সকালে চোখের কোণে পিচুটি পড়ে, লুঙ্গির খোট দিয়ে বুড়ো মোছেন, শুধু কি যেন দেখার জন্যে। দৃষ্টিশক্তি এখনো গায়েব হয়নি, তবে পৃথিবীকে তার ঝাপসা ঠেকে, বুঝে ওঠা কঠিন নয়। বৃদ্ধ বিপত্নিক বহুদিন, নানা ঝড় ঝাপটায় ছিন্নমূল বৃক্ষের মতো মৃত্তিকালগ্ন, এখন শুধু মাটির বুকে সেধিয়ে যাওয়ার প্রতীক্ষায় আছেন, চলাফেরা সীমিত। মাঝে মাঝে অতি ধীর পদ শ্লথ গতিতে বাইরে যান, কিন্তু বেশি দূর যেতে পারেন না, 5-7 মিনিট হাঁটার পর আবার ফিরে আসেন। ছেলের বয়স 40, এখনও যৌবনের রেশ আছে, পেটা শরীর। রিফিউজি ক্যাম্প থেকে সাহায্য পাওয়া যায়, কিন্তু তা দিয়ে সংসার চলে না, তাই পেটের ধান্দায় বেরোতে হয়, কখনো ঠেলাগাড়ির সহকারী, কখনো ইটপোয়া বা ওই জাতীয় আর কোনো কামলা শ্রেণীর কাজ। তবে ছেলে ফেরি করতে বেশি ভালোবাসে, মৌসুমি কোনো ফলই প্রধান, আম কলা আনারস প্রভৃতি। কদিন ডিম ফেরি করেছিল সে, ছোট বড় সব ব্যবসায় পুঁজি লাগে, এখানেই যত ফ্যাসাদ, পুঁজি ভেঙে খেলে তো কিছু থাকে না, তখন আবার গাবুর কামিন। আল্লাহর কাছে শোকর, এখন তো তবু কাজ পাওয়া যায়, এককালে স্থানীয় লোকেরা রিফিউজি দেখলেই গুটিয়ে যেত, আজকাল অন্তত এই মুসিবত নেই। নিজের কচি ছেলেটাকে সে কারো বাড়িতে ফাইফর মাস খাটার জন্য দিতে রাজি ছিল, তবু যদি পেটের ভাত জুটে যায়। কিন্তু সেদিকে আজও হিল্লে করা দায়, তবে মনে একটা সান্ত্বনা কিছু শান্তি দেয়, অপরের বাড়ি, ছোট কচি ছেলে বলে তো আর আদর দিয়ে মাথায় তুলে রাখবে না, বকাঝকা কি হয়তো মারধরও করবে। আর ওই বাড়িতে যদি সমবয়সী কোনো ছেলে মেয়ে থাকে, তাদেরও তো গোলাম বনে যেতে হয়, তারাও মারধর করে বসতে পারে কি বসে, আকছাড়ে সব দেখা যায়। জন্ম থেকেই যাদের বাঁচার লড়াইতে নামতে হয়, তাদের ওপর যে অভিশাপ বর্ষিত হয় তা বাপ মা জানে। আর 2-3 বছর গেলে একটু সাবালক হলে কিছুটা সাহায্যে আসবে ছেলেটা, কিন্তু মেয়েটা তো ক্রমশ শিয়ানা হয়ে উঠবে, তখন আর এক ফ্যাসাদ দেখা দেবে। শাদি, রিফিউজি মেয়ের শাদি, হা আল্লাহ, অনেক দুর্ভাবনা তাই ওরা চাপা দিয়ে রাখে। তবে একজনের সঙ্গে সেসব সুখ দুঃখের কথা খোলাখুলি বলে, সে স্থানীয় লোক, দুজনের পারস্পরিক সম্বোধনও আলাদা ধরনের। ও রিফিউজি ভাই, ও মোকামি ভাই, এই আলাপের সূত্র কিন্তু 12 বছর আগেকার, নেহাত দৈবী ব্যাপার। রিফিউজি দুরন্ত গ্রীষ্মের দিনে মাথায় ঝাঁকা হেঁটে যাচ্ছিল, কলা রাখবেন বিবি সাহ, সাগর কলা। পাড়াটা নির্জন, কারণ উঁচু কেতার সাহেবদের বাস, তবে এই পাড়ায়ই ফেরি জমে, ফল খাওয়া সকলের জন্য তো নয়। রিফিউজি দেখে গাছের তলায় একটা লোক মুখ থুবড়ে পড়ে গ গ শব্দ করছে, পথচারী খুব কম, এক আধজন পাশ দিয়ে গেলেও তেমন গ্রাহ্যের মধ্যে আনে না। শহরে দুপুরবেলা সবাই কাজে ব্যস্ত থাকে, ফেরিওয়ালা বেকার ছিল না, তবু সে পাশে গিয়ে হাল হাকিকত জানতে চায়। লোকটার গায়ে হাত দিয়ে দেখে যেন পুড়ে যাচ্ছে। ফেরিওয়ালা নিকটের টিউবওয়েল থেকে পানি এনে দিলে, একটা মাটির ভার তার ঝাঁকার মধ্যে আজকাল থাকে। ফেরি মানে এপাড়া ওপাড়া কাহা কাহা না ঘোরা, প্রচণ্ড গরমের দিন, পিয়াস লাগে বই কি, অসুস্থ জনের ঘাড়ে মাথার টিকিতে পানি ছিটানো মাত্রই উঠে বসেছিল। ফেরিওয়ালা তখন চোখে মুখে পানি ছিটোয়, অচেনা মানুষ পাশে, ভেবাচাকা খেয়ে কি বলবে দিশা পায় না, তাছাড়া সামনের লোকটা বিদেশি বিদেশি ঠেকে। ফেরিওয়ালা দুটো কলার খোসা ছুলে ওকে খেতে দিয়েছিল, এই ধারায় পরিচয়ের সূত্রপাত। তারপর 11 বছর কেটে গেছে, দুনিয়ায় অনেক অদল বদল, কিন্তু ফেরিওয়ালার সঙ্গে বন্ধন কাটা তো দূরের কথা, দিনে দিনে আরও গেরো শক্ত হয়েছে। কাজের খোঁজে গাঁও থেকে এসেছিল, কোনো রকমের লঞ্চ আর বাসের পয়সা জোগাড় করে, কাজ সেদিন মেলেনি, তার উপরে হঠাৎ চরের জুলুম, পুরাতন কাহিনী আর ঘাটে না তারা। ফেরিওয়ালা তাকে বাড়ি নিয়ে এসেছিল, পরদিন জ্বর ছেড়ে যায়, তাগড়া শরীরে অনেক কিছু ধকল সয়, সইতে হয়, সেই পথ ধরেই তো একদা সড়ক সাই জঙ্গি জওয়ান এই শহরে এসে পড়েছে,
গায়ের ভিটে মাটির সব মায়া মিটিয়ে। রিফিউজি ক্যাম্প থেকে 7-8 মিনিটের পথ, গজিয়ে উঠল এক বস্তি। মোকামি লোকটা এখন সংসার পেতেছে তার ভেতর, বউ আর দুই ছেলে। ছেলে দুটো খুবই ছোট, মাত্র 5-6 বয়স। রিফিউজি ক্যাম্প তবু ভালো, বাঁশের ঘর অন্তত, কিন্তু এই বস্তির উপকরণ কি নয় বলা কঠিন। ভাঙা টিন, চট, কঞ্চি, বাঁশের ফালি, পুরাতন কাপড়, গাছের শুকনা ডাল, অর্থাৎ বৃষ্টি রোজ কি শীতের বাতাস রোধ করতে অকিঞ্চিতকর খড় কুটো বা যা লাগে সবই এখানে এসে পৌঁছায় মানুষের মাথা গোজার সহযোগিতায়। সারি সারি মুক্তব্রাণ ঝুপড়ি, কারণ মোকামিজনের মতো ঢ্যাঙা লোকটা তো প্রায় হামাগুড়ি দিয়ে ঘরে ঢোকে, বেশি উঁচু করা চলে না, ঝড়ের ভয় আছে। তাছাড়া তারা তো জায়গার মালিক নয়, স্থায়ী কিছু করার জন্য কার জোরে কোমর বাঁধবে। অন্য বস্তির ঢেউ এখানে এসেও লাগে, জায়গার দাম বেশি, তাই গুন্ডাদের হাতে করে জায়গার মালিকরা অনেক সময় আগুন লাগিয়ে দেয়। চারিদিকে এমন শর্ত, স্থায়ী বসবাসের কল্পনাও কেউ করে না। তাছাড়া এভাবে বাঁচা যায়, কে চায়? চতুর্দিকে ফারাকে যতই থাক, রিফিউজি এবং মোকামি দুজন আর কোনো ফাঁক গড়ে ওঠেনি। অবসর তো মাঝে মাঝে মেলে, বেকার থাকা একরকমের অবসর, তখন দুই পরিবারের যাতায়াত পর্যন্ত হয়। মোকামি বড় অস্বস্তি অনুভব করে, তার ঘরে আসে মেহমান অথচ সে ঘরে বসতে পারে না, এই বস্তি এদিক থেকে আলাদা। খানিকটা জায়গা জোর 15-12 ফুট ফাঁকা রেখেছিল তারা, সন্ধ্যায় একজোট তামাক খাওয়া ছাড়া কারো মেহমান এলে একটু আরামে বসতে তো দিতে হয়। আরও হেতু ছিল, এই পাড়ায় শালিশি কোথায় বসবে, এখানে ঝগড়া ফ্যাসাদ আছে, চুরি চামারি আছে, বেলেল্লাপনা আছে, জোয়ান ছেলে কি মেয়েদের অনেক সময় বিচার করে দেয় বস্তির মাতব্বররা, তখন বসার জায়গা কোথায়? আসামি ফরিয়াদি ছাড়া সাক্ষী, সবুদ, বিচারক মণ্ডলী এবং দর্শকও তো কম জমা হয় না। বস্তির আকর্ষণ এই ফাঁকা জমিটুকু। আরও আকর্ষণীয় ছিল পুঁথি পড়ার আসর, মোকামিজন খুব ভালো পুঁথি পড়তে পারত, সত্যি দরাজ, মিঠা গলা। আর মোকামি লোকটার একটা বাতিকের মতো ছিল পড়ার এই মজলিসে সকলকে কিছু আনন্দ দান। নিজেই বলতো, হালা দুঃখ তো আছেই সারা বছর, তার মোকাবিলার জন্য উপদেশ দিত। মাঝে মাঝে আনমনা হতে পারলেই তো সব আসান, রাজা বাদশাদের পুরাকালের কাহিনী মন নাকি তাজা রাখে, সে বলতো। আর কত কঠিন কঠিন বিপদ আসে, তখন হাতেম তাইয়ের কথা সে স্মরণে রেখে বলতো, বিপদে মুশড়ে পড়লে চলে না, রোজ আর অবসর মেলে কই। যেদিন মোকামিজন পুঁথি পড়ত সেদিন পাড়া ভেঙে পড়ত, ছোট উঠানে লোক ধরত না, যাদের ঝুপড়ি নিকটে তারা ঘরে শুয়ে বসেই শুনত, কারণ গলাটি রীতিমতো দরাজ। ছোট ছেলেরা বসে যেত কথা বুঝতে নয়, সুরেলা শব্দে স্নান করতে। রিফিউজে একদিন এসেছিল সাক্ষাতে, বস্তির ভেতরে ঢোকার আগে তারও কানে যায় মোকামি ভাইয়ের গলার কাজ, সেও শ্রোতাদের মধ্যে বসে যায়। সেই একদিন নয়, তারপরে সেও চলে আসত পুঁথি শুনতে। কালে কালে উভয়ের মধ্যে অন্তরের সুর একই পরিমাপে বাঁধা, বাইরে যদিও রেশ পাওয়া যায় আরও লাভ। দুজনে বাঁচার লড়াইয়ে কতবার না কাঁধে কাঁধ মিলিয়েছে, কামিনের কাজ ছেড়ে উভয়ে মাঝে মাঝে ফেরির ব্যবসা ধরেছে। একবার ডিমের ব্যবসায় বেশ গচ্চা গেল, গরমের দিন ডিম পচে যায়, কিন্তু সেবার ঝুড়ির ভেতরে ভালো ডিমই যেন ছিল না। বাঁচার জন্য কত রকমের না ফোন, নসিবের সঙ্গে পাঞ্জা কষাকষি। দুজনে এক অ্যালুমিনিয়ামের কারখানায় কাজ নিয়েছিল, স্ট্রাইকের অপরাধে দুজনেই আবার রাস্তায়। এইভাবে নানা সড়কে একে অপরের সঙ্গী। মোকামিজন তো প্রায় তিক্ত গলায় বলতো, আমার নাকি দেশ আছে, দেশ আছে তো আমার কি, আমি তো মানুষের মতো দিন গুজরান করি না, দেশ ভেষ ওসব কথার কথা, ভোটার তালিকায় তোমার নাম নেই, আমারও নেই, হা আল্লাহ, তারপর খিস্তি জুড়ে দিত সে। রিফিউজে তার তিক্ততা হাড়ে হাড়ে বোঝে এবং সেই জন্য মৃদু স্বরে সায় দিত, আমিও তাই ভাবি। অবসরের ফাঁকে শুধু একে অপরের বাড়ি যাওয়া নয়, রিফিউজি প্রায়ই আসত পুঁথি শুনতে।
অনেকদিন পাশাপাশি সংসারের ঠেলা গাড়ি ঠেলা, সেখানে ভাষা শব্দ বুঝার প্রয়োজন করে না। রিফিউজের সবচেয়ে ভালোবাসত সোহরাব রুস্তমের কাহিনী। পৃথিবীর প্রায় মানুষ এই কাহিনী জানে, সুতরাং পুঁথির হর কথা যথাযথ বুঝতে হবে, তার প্রয়োজন কোথায়? মোকামি মানুষটা তো তাকে টানে, সেখানে গলার একটা বুক ভরা ডাক আছে, তার উপর কাহিনী চত্বরে যদি তা ছড়িয়ে পড়ে তখন শোনায় সোহাগা। উন্মাদনা তো কম নয়, প্রতি আঁকে বাঁকে। তুরানের বাদশাহীজি তাহমিনা অনুতাপ করেন, স্বামী রুস্তমকে চলে যেতে হয়েছিল যুদ্ধের ডাকে। বীরের জন্য তো গৃহকোণ নয়, কিন্তু মিথ্যা খবর না পাঠানোই ভালো ছিল। গর্ভবতী তাহমিনার ছেলে হল, অথচ রুস্তম খবর পেলেন কন্যা, কিন্তু তা না করলে তো 18 বছর প্রাণাধিক সোহরাব তার বুকের কাছে থাকতো না। বীরের পুত্র বীর হবে পিতা কামনা করতেন, তিনি ছিনিয়ে নিয়ে যেতেন তার নয়নমণি। বিবাগী স্বামী, সন্তানও পাশে নেই, কী নিয়ে থাকতেন তাহমিনা? পিতার সন্ধানে ব্যাকুল সোহরাবকে শেষ পর্যন্ত ঘরে রাখা গেল না। ফল কি দাঁড়ালো? আবার তো সেই নিঃসঙ্গ জীবন। তাই তহমিনার আফসোস হয়, গোড়া থেকেই আরম্ভ করলে বুকে এতদিনে সব সয়ে যেত, সেই তো পুত্রকে ধরে রাখা গেল না শেষ পর্যন্ত। বস্তির মেয়েরা আসরে আসে না, কিন্তু তারাও শোনে, বিচ্ছেদ কোথায় নেই, আর তা কাম্য নয়, তবু ঝাপটা সইতে হয়। মেয়েরা নিজেদের কাহিনী শুনবে না কেন? তার উপর গলার অমন দোলা, মোকামিজন তাই শুধু জনপ্রিয় নয়, স্থানীয় মাতব্বরদের একজন, সালিশে তাকেও ডাকা হয়, বিচারক মণ্ডলীর সেও একজন। মঞ্জিল মঞ্জিল রাহা পার হয়ে যায় সোহরাব, নওজওয়ান সেনাপতি, মাত্র 18 বছরের যুবক, দেহে রূপের ঝলক তাথই নৃত্যমান, বাহুময় অঢেল শক্তি তার প্রমাণ হয়ে গেছে তাতার বিজয়ের সময়। এখন বাহিনীতে শুধু তুরানি সৈন্য নেই, আরও যোগ দিয়েছে তাতারের অভিযান তল্লাশি বীর পদাতিকের দল, সম্মুখে কোনো বাধা টেকে না। উত্তঙ্গ পর্বত, খরস্রোতা নদীর পদাতিকের মনোবল এবং কৌশলের কাছে হার মানে। কুচকাওয়াজ দিগন্তে প্রকম্পিত, রাত্রে বিরান ময়দান হঠাৎ আলোর মিছিলে আর আদল গ্রহণ করে। বাহিনীর যৌথ সঙ্গীত বাতাসে ধেয়ে চলে শত্রুমিত্র সকল শিবিরের দিকে। স্তব্ধ আসর, সকলে উদ্গ্রীব হয়ে শোনে এবং চাক্ষুষ যেন দেখতে পায় একের পর এক দৃশ্য, বুঁদ হয়ে থাকে মন। সেনাপতি সোহরাব ইরানের সীমান্তে এসে পৌঁছায় তার বাহিনী সহ, তার অভীষ্ট মোকামি তো সকল মেহনত এবং ক্লান্তির উৎস। ঘোড়সওয়ার সেনাপতি নিজের আরোহ থেকে নেমে ইরানের মাটি স্পর্শ করে, কপালে ছোঁয়ায়, এই মাটির সন্তান তার পিতা বীর শ্রেষ্ঠ রুস্তম। বিবাগী পিতার সঙ্গে তার মোলাকাত এই আকাশের নিচেই ঘটবে। পুঁথি পাঠক থামে সামান্য দম নিতে, কিন্তু শ্রোতাদের তর সয় না। তারপর এই প্রশ্ন তাদের ব্যাকুল করে রেখেছে, পিতার সন্ধানে তৎপর পুত্রের গতিবিধি এখন জানা দরকার। পুঁথি পাঠ শুরু করতে বিলম্ব হলে অস্বস্তি বাড়ে। ইরানের বাদশাহ তখন কায়কাউস, রাজ্যের সীমান্তে শত্রু উপস্থিত। তিনি জানতে পারলেন সোহরাব মহাবীর রুস্তমের পুত্র, কিন্তু অপর কেউ জানেন না, এমনকি রুস্তমও না, সোহরাবও বীর। ইরানের সিংহাসন তার কাছে সহজেই চলে যাবে, অতএব কাঁটা দিয়ে কাঁটা তোলাই যুক্তিযুক্ত পন্থা। রুস্তম ছাড়া ইরানে আর কোনো বীর নেই এই বিপদে তাকে রক্ষা করতে সক্ষম। দেশের বিপদ, বাদশার অনুরোধ, তাই রুস্তম রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন। প্রথম দিনের যুদ্ধের কোনো জয় পরাজয় নির্ধারিত হল না, উভয়েই সমান সমান। কথা হয়েছিল রুস্তম ও সোহরাবের মধ্যে, আপনি কি মহাবীর রুস্তম? না, বীর রুস্তম তোমার মতো নওজওয়ান কেন, বালকের সঙ্গে যুদ্ধ করতে আসবে? হাসির খবর, তুমি যা বললে বৎস। দ্বিতীয় দিনের যুদ্ধ আবার শুরু হলো রণদামামা, বাদ্যের সঙ্গে। তার পূর্বে সোহরাব আজও বললেন, আপনি কে? কে কাল আমার সঙ্গে লড়েছেন? আমার শক্তির পরীক্ষা হয়ে গেছে, আপনার শক্তিও আমার জানা, আপনার প্রধান সেনাপতি রুস্তমকে পাঠিয়ে দিন।
রুস্তম অট্টহাসি হেসে জবাব দিলেন, তোমার মতো বালকের সঙ্গে রুস্তম লড়েন না, অন্য কথা ছেড়ে এখন আসল কাজে হাত দাও। যুদ্ধ চলল সারা দুপুর। তলোয়ারের পরীক্ষা শেষ হয় তো শুরু হয় বর্ষা, বর্ষার পর আবার তলোয়ার। গোধূলি লগ্নের পূর্বে রুস্তম মাটিতে পড়ে গেলেন। তার বুকের উপর উপবিষ্ট সোহরাব খঞ্জর খুলেছে আঘাতের জন্য। রুস্তম বললে, বালক, সত্যি তুমি প্রকৃত বীর, কিন্তু আজকের মতো আমি প্রাণ ভিক্ষা চাই, আগামীকালের যুদ্ধের সব ফয়সালা করব। পরদিন তৃতীয় দিন, দুই যোদ্ধার মধ্যে কথা শুরু হয় যুদ্ধের পূর্বে। রুস্তম, ফিরে যাও বালক জননীর কাছে। সোহরাব, তা পারি না জানাব, আমার পিতার মাথা হেড করতে আমি অক্ষম, বীরের পুত্র আমি, যুদ্ধকে ভয় করি না। রুস্তম, তবে এসো, শেষ লড়াই হোক এবার। তলোয়ারের পর তলোয়ার ভেঙে যায়, নতুন তলোয়ার আসে, সমান পাল্লা দুদিকে। একসময় পুরাতন হৃদ বল ফিরে আনতে রুস্তম আপন মনে হেঁকে ওঠেন, রুস্তম, রুস্তম। এই শব্দ সোহরাবের বুকে আলোড়ন বাড়িয়ে দেয়। শব্দ নয়, পিতৃনাম। মুহূর্তের জন্য সোহরাব ভুলে যায় যে যুদ্ধক্ষেত্রে এবং লড়ছে আরেক বীরের সঙ্গে। এমনই মুহূর্তের অপেক্ষায় ছিল বহু বছরের রণ অভিজ্ঞ মহাবীর রুস্তম। সুযোগ হারানোর বান্দা তিনি নন। এবার মাটির উপর শায়িত সোহরাব, তার সিনার উপর আরোহী অন্য বীর যোদ্ধা। আর বেশি বিলম্ব করেন না তিনি, প্রতিদ্বন্দ্বীর বুকে আমূল খঞ্জর বসিয়ে দিলেন। আহত সোহরাব তীর বিদ্ধ সিংহের মতো গর্জন করে উঠল বুকের সকল যন্ত্রণা চেপে, প্রথম দিন আমি আপনার প্রাণ ভিক্ষা দিয়েছিলাম, আজ সময় পর্যন্ত দিলেন না, ধিক্কার এমন বীরত্বকে, আপনি বিশ্বাসঘাতক। মূর্খ বালক, শত্রুকে বাগে পেয়ে ছেড়ে দেওয়া আহম্মকি ছাড়া কিছুই নয়, যুদ্ধে জয়ই একমাত্র নীতি, আর সব নীতি সেখানে অবান্তর। রুস্তমের কণ্ঠস্বরে জয়োল্লাস এবং ব্যঙ্গের আভাস স্পষ্ট। অন্যায় যুদ্ধে তুমি আমাকে খুন করেছ, আমার পিতার কানে যখন এই ন্যায় বর্জিত বিশ্বাসঘাতকতার কাহিনী পৌঁছাবে আপনি পরিত্রাণ পাবেন না, পৃথিবীর যেখানেই থাকুন পিতা আপনাকে খুঁজে বার করবেই। মুমূর্ষ সোহরাবের কণ্ঠ ক্রমশ স্তিমিত। কে তোমার পিতা? ইরানের বীর শ্রেষ্ঠ রুস্তম। মিথ্যে কথা, ঝুট ঝুট, রুস্তমের কোনো পুত্র সন্তান নেই। আপনার বিশ্বাস হয় না? আমার হাতের কবচ দেখুন, আমি এখন হাত তুলতে অক্ষম। তুরানের বাদশাহীজি আমার মা তাহমিনা নিজে হাতে বেঁধে দেন, পাছে আমি কাজ ছাড়া হই, তাই মিথ্যে খবর দিয়েছিলেন, তার মেয়ে হয়েছে, ছেলে নয়। একটু পূর্বে যে হাতে বিদ্যুতের ঝিলিক ছিল সেই হাত এবার দ্রুত গতি কিন্তু কম্পিত। কয়েক মুহূর্তের বোবা চোখ মুখ কণ্ঠ ইরানের শ্রেষ্ঠ বীর একবার কবচের দিকে তাকান, আর অন্যবার পরাজিত শত্রুর মুখের দিকে, তারপর আরও ক্ষিপ্রগতি। পুত্রের লাশ বুকে চেপে আর্তনাদ করে ওঠেন, এ কি করলাম আল্লাহ। রণপ্রান্তের দুই শিবির থেকে তুরান ও ইরানের সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখে বিজয়ী ও বিজিতের এই অদ্ভুত আলিঙ্গন। সেখানে অবশ্যই একজন জীবিত, অন্যজন মৃত। বস্তির এই আসরের শেষ অঙ্কে অনেকের চোখে দেখা দিত অশ্রু, কেউ কেউ ফুপিয়ে কান্না শুরু করত, রিফিউজে দেখা সাক্ষাতে এলে জিদ ধরত পুঁথির কাহিনী শোনার জন্য। সুযোগ থাকলে মোকামি ভাই তাকে হতাশ করতো না। সেদিনও আসর বসেছিল, শ্রোতার ভিড় যথারীতি। হঠাৎ দেখা গেল রিফিউজি জন হন্তদন্ত হয়ে আসরে উপস্থিত। সে ভিড় ঠেলে মোকামি ভাইয়ের কাছে এসে দাঁড়ায়, একটা দুঃসংবাদ দিল সে নির্লিপ্ত গলায়। তার বাপ মারা গেছে, বয়স হয়েছিল, কিন্তু তেমন কোনো অসুখ ছিল না, আজ দুপুরে ঘুমিয়েছি। প্রতিদিনের অভ্যাস, বিকালে চা খাওয়াও তেমন অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু আজ আর সারা শব্দ মেলে। মাগরিবের সময় বউ গিয়ে দেখে শ্বশুর আর ইহলোকে নেই। তার পুঁথি পড়া আর কিভাবে এগোবে? মোকামিজন উঠে দাঁড়াল, তখন আবার সহজ গলায় রিফিউজি উচ্চারণ করল, বাপ আমাদের মরেছে, এবার খোদ নিজেই মরেছেন। মোকামিজন রিফিউজি সদরের কাঁধে হাত রেখে আপ্লুত কণ্ঠে সাড়া দিল, ঘাবড়ে যেও না ভাই,
দফন কফনের কাজ বাকি আছে, আমাদেরই করতে হবে। চলো, তোমার সঙ্গে আমরাও সবাই আসছি।